ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ভিডিওটা দেখো, একদম সকাল থেকে শুরু করেছি। সকাল এখন কটা বাজবে? 9:50 মতো বাজবে। আর বরকে বলেছিলাম যে এই খেজুরের গুড় নিয়ে আসবে, যাও কৌটো হাতে দিয়েছিলাম, তো ওটাইও আনতে গিয়েছে আর ওখানে যেই ভিডিওটা করেছে। তো দেখো এখানে খেজুরের গুড় মারা হচ্ছে, আর আমাদের খেজুরের গুড়টা দোকান থেকে আনি না, কারণ দোকানের গুড়গুলো আমার ঠিক পছন্দ হয় না। যেহেতু কাছেই খেজুরের গুড় মারা হয়, তো সেই জন্য ওখান থেকে নিয়ে আসা হয়। আর খুব ভালোও লাগে খেজুরের গুড়টা এখান থেকে নিতে। তো শীত, যেহেতু শীতের সময় তো খেজুরের গুড় খেতে ভালোই লাগে, আর ভেবেছি একটু পিঠে বানাবো, সেই জন্যই খেজুরের গুড়টা ওকে আনতে পাঠিয়েছি। আর এখানে দেখো খেজুরের রসটাকে ওরা ভালোভাবে ফুটিয়ে অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে খেজুরের গুড় তৈরি করে। তো আমি অনেকবার দেখেছি এখানে আসার পরেই, অবশ্য তো ভালো লাগে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে। তো আর এরা শীতের সময়ই এখানে আসে, একটা ঘরের মতো বানায় দিয়ে সেখানে থাকে। তো শীত শেষ হলে এরা চলে যায়, গুড়ের সময়টাতেই আসে। তো দেখো এখানে গুড়টা আমাদের তৈরি হয়ে গেছে, আর ওকে কৌটোটা হাতে দিয়ে দিয়েছে, ওটা নিয়েও বাড়ি চলেও এসেছে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি এখন কিচেনে আছি। আর আমার বেশিরভাগ ভিডিও তো কিচেনে থেকে, বেশিরভাগ সময়টাই আমি কিচেনে থাকি, কারণ মেয়েদের বেশিরভাগ টাইমটাই কিচেনে কেটে যায়। সকাল থেকেই ভাবছিলাম যে পিঠে বানাবো, তাই বরকে কয়েকদিন ধরে বলছি যে তুমি খেজুরগুলো এনে দাও আমাকে। তো বলছে ঠিক আছে, এনে দিচ্ছি দিয়ে। আর সকালবেলাও গেছিলো, আর ওখানে একটু ভিডিও করেছিলো, সেটা আমাদের সাথে শেয়ার করেছি। তো খেজুরগুলো থাকলে তো পিঠে খেতে ইচ্ছে হবে, এই জন্য এতবে আমি পিঠে বানাবো। আর দেখো ওইদিকে নারকেল পুলিয়ে রেখেছি, আর নারকেলের পিঠে করবো, পুলি পিঠে বানাবো নারকেলের। তো আর কপি কেটে রেখেছি, কপি আলু কপি দিয়ে তরকারি করে রেখেছি, কারণ আমার বর নারকেল খায় না, ও নারকেল খেতে ভালোবাসে না, কোনোদিন খায়ও না, এতটুকুও মুখে দেয় না নারকেল। তো ওর জন্যে কপির পিঠেটা, আর আমরা নারকেলের খাবো, তো সেই জন্য নারকেলটাকে কুড়িয়ে রেখেছি। একটু পাটিসাপটা পিঠেও বানাবো, তো সের জন্য সব কিছু রেডি করে রেখেছি। কারণ আমি সকাল থেকে চালটাকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে সেগুলোকে কুটিয়েছি, আমি মিক্সিতেই কুটিয়েছি। আর তো সব কিছু রেডি করে এখন রেখেছি, আর এখন আমি আগে প্রথমে নারকেলের পুরটা মারবো। তো চলো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। তো নারকেলটা যখন নাড়তে নাড়তে কিছুটা মরে আসবে, মানে ভাজা হয়ে আসবে, তখন চিনিটা দিয়েছি। চিনিটা একটু কম পরিমাণেই দিলাম, কারণ যেহেতু খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে সেই জন্য। আর তারপরে এলাচ, আর লাস্টে একটু ঘি ছড়িয়ে ভালোভাবে পুরটাকে মেরে একদম তুলে নিয়েছি। তো আমার নারকেলের পুরটা মারা হয়ে গেছে, তো এখন আমি কফির পুরটাও মেরে নেব। তো চলো, কফি আগেই কেটে রেখেছি, কফি আর আলু। আর এই যে মিক্সিং বলে আদা জিরে লঙ্কা এলাচ সব একসাথে পেস্ট করে রেখেছি, তো ওটা দিয়েই কবিটা রান্না করবো। তো চলো। তো এই যে এখানে মশলাটা যখন কষিয়ে নিয়েছি, মশলাটা শুধুমাত্র 5 ফোড়ন আর ওই আদা জিরের পেস্ট দিয়েই জাস্ট কষিয়েছি, কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি, কারণ পিঠে বানালে পেঁয়াজ রসুন দেওয়া হয় না। তো তারপর কফিটা দিয়ে হালকা হালকা করে নেড়ে নুন দিয়ে একদম ঢেকে রেখেছি, তো এটা অনেকক্ষণ ধরে হতে দেবো। আর এখানে দেখো পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে রেখেছি আগে থেকে, নুন আর ময়দা আর আদা চাল, তো এটা দিয়েছি। চলো, আর নারকেল তো আগেই পুরটা মেরে রেখেছিলাম, তো এখন পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে দিই। Thank you.
গুড়টা মাখতে হবে, কারণ যদি এটাতে রস থেকে থাকে তাহলে পিঠের মধ্যে সে পিঠেটা ভালো হবে না, পিঠেটা ভেঙে যাবে। তো মোটামুটি কফির গুড়টা আমার মারা হয়ে গেছে, তো পিঠেগুলোও রেডি করব। তার জন্য দেখো এই যে ডো তৈরি করে নিয়েছি। তো প্রথমে একটু এরকম করে করব, কারণ এটা প্রথমে করে নেব। আর এখানেও দেখো ডোটা বানিয়ে নিয়েছি এই যে। তো এটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুড়ে রেখেছি আর কি, যাতে না হাওয়া লেগে যায়, হাওয়া লেগে গেলে পিঠিটা ভালো হবে না, ফেটে যাবে। তো সেই জন্য এটাকে আমি একটা কাপড় পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখেছি। প্রথমে আগে এটা বানিয়ে নেওয়ার পরে তারপর ওটাতে হাত দেবো ওটা। তো আর এই দিকে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি স্টিমটা হওয়ার জন্য। তো যেহেতু এটা ভাপে পিঠিটা ভাপে সেদ্ধ হবে, তো সেই জন্য হাঁড়ি। আর এখানে এই যে একটা দেখো ফুটো ফুটো আছে একটা গামলা নিয়ে নিয়েছি, তো এর মধ্যেই পিঠেগুলো দেব। আর ব্যাস এটাই, এটা ঢাকা দেব। তো চলো পিঠেগুলো আগে বানিয়ে নিই। আর পিঠেগুলো বানানোর জন্য একটু শুকনো চালের গুঁড়ো, মানে গুঁড়ো যেটা সেটাও নিয়েছি। তো দেখো এখন সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। আর পিঠেগুলো বানাতে আমার বর আমাকে একটুখানি হেল্প করেছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো পিঠেগুলো হয়ে যাওয়ার পর, বানানো হয়ে যাওয়ার পরে দেখো হাঁড়িতে আমি জল দিয়েছি, জলটা ফুটে উঠছে। আর তখনই গামলাটার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই জন্য আমি একটা থালা নিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি। এরপর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওগুলো নিয়ে দেখো দুধ ফুটছে, যখন দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে, কারণ দুধে সেদ্ধ বানাবো, দুধ পুলি যেটাকে বলে। তো ওটা যখন বাড়িতে যখন কিছুটা দুধ বেঁচে গেছিলো, সেই জন্যেই দুধ পুলি পিঠেটা বানালাম। আর এটা খাবো না ভেবেছি, কিন্তু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে পরের দিন খাওয়া যাবে, সেই জন্য একসাথে বানিয়ে নিলাম। তো চলো কী কী পিঠে বানালাম দেখে নাও। তোর মামা মেয়ে খাওয়া আগেই হয়ে গেছে, আর বাবাইও খেয়ে নিয়েছে, আর আমি বাকি ছিলাম। আমি খাইয়ে দিচ্ছি, তুমি হাত দিও না, হাতে লেগে যাবে, আবার মোবাইলে হাত দেবে, তখন এখানে লাগলে পাপাই বকবে। আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, কেন খাবো না? খাবে না কেন? খাবেনি তো, কয়েকটা খেয়েছে, ভাবছিলাম যে আর খাই কিনা এই আর কি। তো কি কি আজকে বানিয়েছি দেখো, ক্যামেরাটা আনো। তো দেখো এখানে আছে কয়েকটা করে নিয়েছি, এটা আছে সেদ্ধ পুলি পিঠে, আর এখানে আছে পাটিসাপটা পিঠে, এখানে আছে দুধ পুলি। তো দুধ দিয়ে করেছি, এটা এখন খাবো না, মানে একটু খাবো আর খাবো না, ফ্রিজে রেখে দেবো, কারণ ঠান্ডাটাই ভালো লাগে। আর কফির পিঠেটা আমি আনিনি, কারণ আমি খাবো না, আমার খুব একটা পছন্দ নয় কফির পিঠে, ওটা শুধু মামা মেয়ের পাপাইয়ের জন্যই বানিয়েছি। আর এখানে গুড় আছে, একদম খেজুরের খাঁটি গুড়। তো সকালবেলা বর যেটা মানে ওখান থেকে নিয়ে এসেছিলো,
খেজুর গুড় যেখানে মারা হয় সেখান থেকেই আমাদের খেজুর গুড়টা আনা হয় প্রতি বছরই। আর মানে টেস্টটা অসাধারণ, মানে দোকানের থেকেও ভালো। দোকানের গুড়ে তো ভেজাল থাকে, খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানের গুড়টা যেহেতু মানে মারা হয় তো ভালোই লাগে। আর ও ওখান থেকে নিয়ে এসেছে সকালবেলা, যে দিয়ে এলে তার কিছুক্ষণ পরেই দিয়ে দেয় মারা হয়ে গেলে আর কি গুড়টা। তো এটাই তো সেই গুড়টাই, এটা পুরো দেখো খাঁটি খেজুরের গুড়। তো চলো, এতগুলো পিঠে বানিয়েছি আজকে, খেতে ইচ্ছে হয়েছিল। আর সবগুলোই আমার ফেভারিট, শুধুমাত্র কফি পিঠেটা আমার ভালো লাগে না খুব একটা। তো খাই না যে তা না, কিন্তু ভালো লাগে না আমার অত। নারকেলের পিঠে আমার সবই ভালো লাগে। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, তো আমি বাকি ছিলাম। তো চলো খেয়ে নিই, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আচ্ছা ঠিক আছে, খা।